পঞ্চান্ন থেকে বান্ন পঞ্চান্ন এরকম না চাচ্ছেন দাম উঠছে বিক্রি দেখতে পাচ্ছেন দর্শক আর গরু দেখা যাক যারা কোরবানির জন্য গরু পালতে চান বা কিনতে চান সামনে কোরবানি দেখে 2021 সালে তার দেখতে পান হাটটা ভাই এটা কি জাতের গরু ভাই হ্যাঁ এটা কি জাতের গরু এটা কি জাতের গরু এটা দেশি গরু দেশি গরু না গাবি এটা দাম কেমন এগুলার ৫৫০ আচ্ছা কি একটা গরু নিয়ে আসছেন না দুটা আনছি দুটা আনছেন না আইটা কি ছিল গরুটা এই গাবি গাবি ওটা বিক্রি হয়ে গেছে এটা কত লাভ করবেন আপনি ৬০,০০০ টাকা দর্শক যারা খামার করতে চান তারা এই ধরনের গরুগুলো নিতে পারেন ভাই এটা কি জাতে করবো ভাই অস্ট্রেলিয়ান গাবি এগুলা মানে বয়সটা কিভাবে নির্ধারণ হয় এগুলার দাঁত দেখে না এমনি দাঁত দেখে এটা কয় জাতের কবুতর কয় জাতের গাবি ছয় জাতের তার মানে আনুমানিক বয়সটা কেমন হ্যাঁ তিন বিয়ান মানে তিন বছর ও আচ্ছা তিন আমি এটা মানে বুঝতে পারছি না কি কত দাম চাওয়া দাম ৩৫ না আর আপনি যদি হাটার সম্পর্কে যদি বলতেন দর্শকদের যারা মানে গরু কিভাবে কিনতে চায় গরু কিনে খুবই ভালো হ্যাঁ আচ্ছা হাটটা কি আর বসে সোমবার এটা কি খাজনা মুক্ত না খাজনা যুক্ত এখানে খাজনা কি হিসেবে দিতে হয় হাসিল করে আচ্ছা তা এটা দামটা কেমন হলে বিক্রি করবেন আপনি ২ লাখ ১,২০,০০০ আচ্ছা আপনি কি খামারি না ব্যাপারি তাহলে আপনার নাম্বারটা বললেন যারা আপনার অনলাইন থেকে মানে গরু আপনার থেকে সরাসরি নিতে চায় খামার করার জন্য হ্যাঁ ৪১৭১২৪১৯৬৫১ আপনার নাম মোহাম্মদ মিলন মোল্লা মিলন মোল্লা আপনার লোকেশন কি এদিকে নাকি রূপগঞ্জে না হ্যাঁ আপনারা যারা ২০২১ সালকে সামনে রেখে গরু খামা দিতে চান বা গরু কিনে আগে ভাগে রাখতে চান তারা এই হাটটা দেখতে পারেন মানে গেরস্থার বলতে গেলে প্রতি সোমবার হাটটা বসে গরু হাট শিমুলিয়া রূপগঞ্জ জেলার রূপগঞ্জের নারায়ণগঞ্জ জেলার তো না একজন ব্যাপারের সাথে কথা বলে দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন
আচ্ছা আপনারা কি জাতের গরু এটা আরে ভরা উনি একটু ব্যস্ত বলতে পারতেছে না এখানে কিছু মহিষ আছে আচ্ছা ইনি মনে হয় মহিষ বা আপনি কি মহিষ ব্যাপারী আপনার মহিষ এগুলা তা আছে কটা মহিষ নিয়ে আসছেন আপনি গরু চারটা মহিষ চারটা গরুগুলো কি বিক্রি হয়ে গেছে গরু একটা রয়েছে একটা রয়েছে মানে তিনটা বিক্রি হয়ে গেছে আর মহিষ একটা বিক্রি হয়েছে চারটা তিনটা রয়েছে আচ্ছা এখনো তিনটা আছে আর একটা বিক্রি হয়ে গেছে বেচা বিক্রি কেমন ভাই হাটে ভাই মোটামুটি ভালোই তো অনেকে হাটটা সম্পর্কে জানে না এটা কবে বসে বা হাটে আসলে কেমন বেচে কিনা করতে পারবে একটু বলতেন হাটে বেচে কিনা ভালোই হয় বেচে কিনা ভালো দাম পাওয়া যায় মোটামুটি মোটামুটি পাওয়া যায় আপনি কি খামাই না ব্যাপারে ব্যাপারে না তা আমাদের একটু একটু ধারণা দিতেন এই মহিষটার বয়স কতদিন বা এটা দাম কেমন একটু বলতেন আমাদের সাড়ে পাঁচ মন ছয় মন না তানো মানে দামটা কেমন ভাই মহিষ রেগুলার দাম বলতে এক লাখ বিশ আচ্ছা তার পাশে আরো দুটো মহিষ দেখতে পাচ্ছি এগুলা মানে কয় দাঁতের মহিষ ভাই এগুলার গাভি মহিষ দাম কেমন মোটামুটি কেমন হলে ছাড়বেন যে বলবেন এটা আমার তো কিনা জিনিস বুঝছেন না হ্যাঁ তত অবশ্য দুটো টাকা লাভ করবেন আপনি আমার 1000-2000 টাকা লাভ হইলে আমরা বিক্রি করে দিই আচ্ছা তাই ভাই যারা খামা দিতে চায় আপনাকে গরু বা মহিষ দেন কিনা তাদের হ্যাঁ আমাদের কাছ থেকে অনেক খামারি দেয় গরু বা মহিষ নিতে ভালো ভালো সার করে ওইগুলো ওরা নেয় আচ্ছা তা ভাই আপনার নাম্বার একটু বলতেন আমার নাম হচ্ছে জাহিদ হাসান জাহিদ হাসান এই হচ্ছে হাসিলগড় মলিহাটের ভাই এখানে হাসিল কত করে দিতে হয় ভাই হাজার কি কত করে দিতে হাসিল আপনি হাজার হচ্ছে হেরে বলতে পারেন না ভাই তা বাসে কোনো কবুতর ইয়ে নিয়ে আসছেন গরু নিয়ে আসছেন কোনটা এটা কি জাতের গরু ভাই অস্ট্রেলিয়ান জাতের ক্রস মনে হইতেছে না মানে সামান্য ক্রস আছে না আচ্ছা এটা কয় দাঁতের এটা গরুটা দুই দাঁতের ভাই এটা বর্তুলা আচ্ছা এটা কি গাবি দামরি হ্যাঁ দামরি না কেমন আছেন ভাই দামটা এটা 75000 টাকা ভাই 75000 টাকা লাইভ ওয়েট কতটুকু আছে জি লাইভ ওয়েট মানে ওজন কতটুকু আছে এটা আছে 3.5 মণ 3.5 মণ তা কেমন দাম একটু আইডিয়া দিলে ভালো হতো না একবার 70 হলে 3.5 ভাই একবার 70 ভাই আসসালামু আলাইকুম এটা কি জাতের গরু এটা কি জাতের গরু ও ওটা ওনার গরু না ওনার গরু ভাই এটা কি জাতের গরু ভাই এটা আচ্ছা এটা ছায়াল গরু না কয় জাতের গরু ভাই এটা যাচ্ছে না এনা যাচ্ছে না তা আনুমানিক বয়স কেমন এগুলো ও আচ্ছা এটা চাষেন কত দামটা এটার ও ভাই লজ্জা পাইতেছে বলা যেতে না এমনি কি ভাই কাস্টমার পাইছেন কেমন দাম উঠছে এটার 80-82 কি লাখ পার হবে নাকি লাখ পার হবে লাখের নিচেই তা একটু দাম বাড়ানো দরকার না আচ্ছা এদিকে আপনার মানে পালা গরু নাকি আপনার কিনা তাহলে আপনার তাহলে ব্যাপারই তাহলে না আচ্ছা
Gracias.